আম পেরে আমরা সে আম দিয়ে কাসুন্দি সাথে মিশ করে শুকনা মরিচ দিয়ে চিনি দিয়ে ভর্তা করে খাবো। তো চলুন একটা আম আমরা পারি, বড় সাইজের একটা আম পারবো। দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা আম, তো আমরা এখান থেকে একটা পেরে ফেলবো, কারণ এক সরাতে দুইটা আম টিকবে না কখনোই। শখ এখানে দুইটা আম ছিল, এই আম আর এটা ছিল একসাথে। আমি দুইটা থেকে একটা পেরে নিয়েছি আর একটা আছে, মানে এক সরাতে দুইটা আম টিকবে না কখনোই। আর এটা কালারটা দেখতে পাচ্ছেন, এগুলো টিনের সাথে ছিল, রোদের তাপে এটা এরকম হয়েছে। তো আমরা এই আম দিয়ে কাসুন্দির সাথে মিক্স করে চিনি তারপরে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো। ها sugar الكاميرا دول কথা মনে পড়ে গেল। এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।